নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট মজার গল্প। গল্প ছোট মাসির মেয়েরা। কলকাতা শহরে বাঘ ভাল্লুক কিংবা গন্ডার নেই বটে, তবে কিনা চোর ডাকাত আর ছেলে ধরা সবসময় গিস গিস করছে। আমার ছোট মাসির কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন, সব সময় সাবধানে থাকতে হবে। ছোট মাসির দুই মেয়ে রুমু আর ঝুমু, ওদের আরও দুটো বেশ ভালো নাম আছে বটে, কিন্তু সে দুটো বেশ শক্ত, রুমু ঝুমু নামেই সবাই চেনে। ছোট মাসি তাদের এক মিনিটের জন্যও চোখের আড়াল করেন না, নেহাত স্কুলে সময়টুকু ছাড়া। তাও ছোট মাসি ওদের স্কুলে পৌঁছে দেন, দুপুরে টিফিনের সময় যান, আবার বিকেলে যান নিয়ে আসতে। রুমু আর ঝুমু পরে ক্লাস 8 আর 9-এ, ওরা বেশ বড় হয়ে গেছে, নিজেরা স্কুলে যাওয়া আসা করতে পারে, কিন্তু তার উপায়ই নেই, ছোট মাসি সব সময় ওদের পাহারা দিয়ে রাখতে চান। যে আমি একদিন বলেছিলাম, এই তো বাড়ির কাছে স্কুল মাসি, ওরা তো হেঁটেই চলে আসতে পারে, কত ছেলে মেয়ে আসে। ছোট মাসি চোখ গোল গোল করে বললেন, আর যদি ছেলে ধরা ওদের ধরে নিয়ে যায়? ও পাশের পার্কটায় কয়েকটা বিচ্ছিরি চেহারা লোক বসে থাকে, দেখলেই আমার কিরকম সন্দেহ হয়। আমি বললাম, ছেলে ধরা ওদের ধরবে কেন, ওরা তো ছেলে নয়। ছোট মাসি তখন এক ধমক দিলেন, এই তুই চুপ কর, তুই কিচ্ছু বুঝিস না। টিফিনের সময় গিয়ে ছোট মাসি কড়া নজর রাখেন ওরা যাতে কোনো রকমের ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে। রুমু ঝুমুর ক্লাসের বন্ধুরা মনের সুখে আলু কাবলি ঘুগনি চটপটি খায়, কিন্তু ওদের সেদিকে যাবারই উপায় নেই, ছোট মাসির চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয়। আমি অবশ্য মাঝে সাঝে লুকিয়ে চুরি ওদের ডালমুড় চানাচুর আর হজমিগুলি খাওয়াই, যদিও জানি ধরা পড়ে গেলে ছোট মাসির হাতে আমাকেও মার খেতে হবে। ছোট মাসির ধারণা, চোর ডাকাতের মতন অসুখের জীবাণুরাও সবসময় আমাদের চারপাশে ওত পেতে আছে, কখন যে তারা মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই, সেই জন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়েদের একদম বারণ। একদিন আমি ছোট মাসির বাড়ির রান্নাঘরে গিয়ে তাকিয়ে দেখি সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তার মুখটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, ছোট মাসি ও কে? ছোট মাসি বললেন, আরে ওই তো, ও আমাদের রান্নার ঠাকুর। তা ওর মুখ তেমন বাঁধা কেন? বাহ, মুখ বাঁধা থাকবে না, আমার রান্নাঘরে মুখ খোলা কারুকে আমি ঢুকতে দিই না। মনে কর দুধ জাল দিচ্ছে কিংবা ঝোল রাঁধছে, এমন সময় আপন মনে কথা বলে ফেলল, আর কথা বললেই একটু থুতু ছিটকে বেরিয়ে আসতে পারে, আর তাহলে ওদের সেই থুতু মাখা জিনিস আমরা খাব। রান্না করতে করতে আপন মনে কথা বলবে কেন, ধর যদি বলে, হঠাৎ বলে ফেলতে তো পারে। আমি হাসতে হাসতে বললাম, আমরা কথা বলার সময় তো থুতু বেরোয় না। ছোট মাসিও হাসতে হাসতে বললেন, বেরোয় বেরোয়, একটু একটু বেরোয়, চোখে দেখা যায় না, স্বাস্থ্য বইতে লেখা আছে। আরেকদিন দেখেছিলাম ও বাড়ির বাজার করা, সব বাড়ির লোকেরা বাজারে যায় থলি নিয়ে, আর ছোট মাসির চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে, সেটাই আবার জল ভরা থাকে, সেই বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ। ছোট মাসি যখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায়, চাকর বালতি থেকে মাছটা তুলে ছুঁড়ে দেয় উঠোনে, তখন মাছটা যদি 2-3 বার লাফায় তাহলে ছোট মাসি খুশি, আর যদি বেচারা মাছটা লাফাতে না পারে, ওমটি ছোট মাসি বলবেন, যা যা যা, এক্ষুনি এক্ষুনি ফেরত দিয়ে আয়।
ছোট মাসিদের দুধ নেওয়া হয় বাড়ির সামনেই একজন গোয়ালার কাছ থেকে। দুধ দোয়ার সময় ছোট মাসি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন যাতে এক ফোঁটাও জল মেশানো না যায়। এ ব্যাপারেও তিনি ঠাকুর চাকরদেরও বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি আরেকটা কাণ্ডও করেন, সেটা অবশ্য আমি নিজে দেখিনি তবে শুনেছি। দুধ দোয়াবার আগে নাকি ছোট মাসি রোজ সেই গরুকে 10 খানা জেলোসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন। গরুর যদি অম্বল হয় তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে, সেই জন্য এই ব্যবস্থা। এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার। কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে, আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায়। রাস্তায় বেরোলে নিঃশ্বাস তো নিতেই হবে, সেই জন্য ছোট মাসি মেয়েদের নাকেরও ব্যায়াম করেন। প্রত্যেক শনি রবিবার ছোট মাসি দুই মেয়েকে নিয়ে চলে যান ঠাকুর পুকুর। সেখানে ওদের আর একটা চমৎকার বাড়ি আছে, সাদা রঙের তিনতলা বাড়ি, মস্ত বড় বাগান, সবটাই উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। একদিকে দেওয়ালের পাশে একটা ছোট্ট পুকুর, এখানে থাকেন রুমু ঝুমুর দাদু আর দিদিমা। ছোট মাসি মেয়েদের নিয়ে আসেন টাটকা হাওয়া খাওয়াতে। এখানে ধুলোবালি নেই, কাছাকাছি কোনো কলকারখানা নেই বলে বাতাসে ধোঁয়া নেই, খুবই স্বাস্থ্যকর জায়গা। সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট মাসি রুমু ঝুমুকে নিয়ে চলে আসেন সেই বাড়ির ছাদে। তারপর তাদের পাশাপাশি দাঁড় করিয়ে বলেন, নিঃশ্বাস নে, ভালো করে নিঃশ্বাস নে। ঠিক ড্রিল মাস্টারের মতন ছোট মাসি সামনে দাঁড়িয়ে থেকে বলেন, নিঃশ্বাস নে, হ্যাঁ এবার ছাড়, ছাড় আবার নে। খানিকক্ষণ এরকম করার পর ছোট মাসি বলেন, এবার হাঁ করে খানিকটা হাওয়া খেয়ে ফেলতো দেখি। এরকম টাটকা হাওয়া তো কলকাতায় পাবি না। রুমু ঝুমু মায়ের সব কথা শুনে যায় লক্ষ্মী মেয়ের মতন। ওরা বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই। ছোট মাসির মনটা বড্ড নরম, কেউ ওর কথায় কোনোদিন প্রতিবাদ করলেই উনি অমনি কেঁদে ফেলেন। এত সব করেও রুমু ঝুমুর চেহারা বেশ সুন্দর হয়েছে, পড়াশুনোতেও ওরা ভালো। ছোট মাসির এরকম বাড়াবাড়ি দেখে আমরা মাঝে মাঝে হাসাহাসি করি বটে, তাতে কিন্তু ছোট মাসি চটে যান না, নিজেও হেসে ফেলে বলেন, তবু দেখ না, এত সাবধানে থেকেও কি সবসময় ভালো জিনিস পাওয়ার উপায় আছে? সেদিন ওদের খাওয়ার জন্য খুব বেছে বেছে ছোলা ভিজিয়েছিলুম, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কি একটা ছোলা পোকায় ফুটো করেছে। একদিন আমি ছোট মাসিদের বাড়িতে দুপুরে বেড়াতে গেছি, ছোট মাসি তখন স্নান করছিলেন। বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন তখন তার চোখ দুটি কপালে প্রায় উঠে গেছে, মুখে দারুণ ভয়ের চিহ্ন। আমিও ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? ছোট মাসি বললেন, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আর তারপরে যা বুকটা কাঁপতে লাগলো। কি কথা? তুই জানিস পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল? আমি আকাশ থেকে পড়লাম, এটা আবার একটা নতুন কথা নাকি, এতে ভয় পাবার কি আছে? আমি বললাম, হ্যাঁ তাতে কি হয়েছে? ছোট মাসি বললেন, পৃথিবীর 3 ভাগ জল, এটা আগে আমি খেয়াল করিনি রে, তার মানে আমার মেয়েরা তো কখনো কখনো জলের ধারে যাবে, এদিকে আমি ওদের সাঁতার শেখাইনি, ওরা ডুবে যাবে যে। কালি যদি ডুবে যায়? আমি হাসতে লাগলাম। ছোট মাসি বললেন, ধর ওরা লেখাপড়ে খুব ভালো হলো, তারপর বিলেত আমেরিকায় গেল। আমি বললাম, তা তো যেতেই পারে, তখন সমুদ্র পেরিয়ে ওদের যেতে হবে। মনে কর সমুদ্রের উপর দিয়ে প্লেন যাচ্ছে, হঠাৎ প্লেনটা ভেঙে গেল আর ওরা সমুদ্রে গিয়ে পড়বে, তখন যদি ওরা সাঁতার না জানে, ওরে বাবা কি সাংঘাতিক ব্যাপার হবে। বালাই ষাট,
ওদের প্লেন কেন ভাঙবে? তবে যদি প্লেন ভেঙেই যায়, তখন অত উঁচু থেকে সমুদ্রে পড়লে প্যারাশুট থাকে তো, প্লেনে প্যারাশুট থাকে না, প্যারাশুট করেই তো জলে নামবে, তারপর তো সাঁতার জানতে হবে। আমি কল্পনা করতে লাগলুম, প্লেন থেকে প্যারাশুট নিয়ে আমাদের রুমুঝুমু নামছে আটলান্টিক মহাসাগরে, তারপর জলপুরীদের মতন সাঁতার কাটতে লাগলো। ধর যদি জাহাজে করে যায়, জাহাজটাও ফুটো হয়ে যেতে পারে। তা তো বটেই, পরশু থেকে ওদের গরমের ছুটি, পরশু থেকেই আমি ওদের সাঁতার শেখাবো। ঠিক আছে, আমি সাঁতার শিখিয়ে দেবো ওদের। তুই সাঁতার শেখাবি কোথায়? কেন, ওই গঙ্গায়। গঙ্গায়? সাঁতার না শিখে কেউ গঙ্গায় নামে? রোজ কত লোক ডুবে যায় ওতে। তাহলে ওই বালিগঞ্জের লেকে। ধুত, ওখানে এক গাদা লোক সাঁতার কাটে, কত রকম নোংরা থাকে জলে। ছোটমাসি উঠে পড়ে লেগে গেলেন তার দুই মেয়েকে সাঁতার শেখাবার ব্যবস্থা করতে। যে কোনো জায়গায় তো ছোটমাসি মেয়েদের সাঁতার শেখাতে রাজি হতে পারেন না, একদম পরিষ্কার জল চাই। সেই জলে আবার ওষুধ ফেলতে হবে, তার আগে মেয়েদেরও নিতে হবে ইঞ্জেকশন। ছোটমাসির নানান জায়গায় চেনাশোনা, শেষ পর্যন্ত তিনি ব্যবস্থা করে ফেললেন কলকাতার খুব বড় একটা ক্লাবের সুইমিং পুলে। তাও অন্য লোকজনদের সাথে নয়, খুব ভোরবেলা যখন কেউ যায় না, সেই সময় আগের দিনের জল বদলে নতুন জল ভরা হবে, তাতে মেশাবেন ছোটমাসি তার নিজস্ব ওষুধ। এবং সাঁতার শেখাবার জন্য ছোটমাসি ঠিক করলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে। ছোটমাসির ধারণা, যারা ইংরেজি বলে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রুমুঝুমু এর আগে কখনো মায়ের কথার অবাধ্য হয়নি, তারা এবার সাঁতার শিখতে রাজি হল না। দুজনেই বলল জলে নামতে নাকি ওদের ভয় করে। এদিকে ছোটমাসি একটা জিনিস ধরলে কিছুতেই সেটা মাঝপথে ছাড়েন না। ওদের কত করে বোঝালেন, গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, এত ভয় কিসের, দেখবি একদিন দুদিন নামলেই ভয় কেটে যাবে, ভালো ট্রেনার থাকবে, দরকার হলে আমি জলে ঝাঁপিয়ে পড়ব। মেয়েরা তবু শুনতে চায় না, কাচু মাচু মুখ করে বলতে লাগলো, এ বছর না, পরের বছর। সব ব্যবস্থা ঠিকঠাক, এখন মেয়েরা রাজি না হলে কি চলে? কত কষ্ট করে ছোটমাসি সেই ক্লাবের লোকেদের রাজি করিয়েছেন আলাদা ব্যবস্থা করবার জন্য। সুতরাং ছোটমাসি কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমি তোদের ভালোর জন্য এত সব করি, আর তোরা আমায় কথা শুনবি না? সাঁতার না শিখলে কবে হঠাৎ ডুবে যাবে? পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। সুতরাং শেষ পর্যন্ত রুমুঝুমুকে রাজি হতেই হলো। যেদিন প্রথম সাঁতার শিখতে যাওয়া হবে, সেদিন আমিও ভোরবেলা গিয়ে হাজির হলাম, ওদের উৎসাহ দিতে হবে তো। রুমুঝুমুর চোখে মুখে খুব ভয় ভয় ভাব, তখনও বলছে, মা আজ না গেলে হয় না, বড্ড ভয় করছে। ছোটমাসি খুব নরম গলায় বললেন, দেখিস কোনো ভয় নেই, আমি তো পাশেই থাকব। সেই ক্লাবে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু এ ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হি হি করে হেসে উঠল। ওদের ট্রেনার মেয়েটিও জলে নেমে দাঁড়িয়ে আছে, সেও অবাক, আমরা আরও বেশি অবাক। ভয়ের চুটি কি রুমুঝুমুর মাথাটাই খারাপ হয়ে গেল? ছোটমাসি বললেন, ওমা তোরা ওরকম হাসছিস কেন? ভয় নেই, ভয় নেই মা। ওরা আরও জোরে হেসে উঠল। ছোটমাসি বললেন, থাক থাক, ভয় পাচ্ছে, ওদের নামতে হবে না। রুমু আর ঝুমু অমনি লাফিয়ে পড়লে নামলো জলে, ছোটমাসি আঁতকে উঠলেন যেন। তারপর দেখলাম একটা মজার দৃশ্য,
ট্রেনার মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ঝপাস ঝপাস করে সাঁতার কেটে দূরে চলে গেল, খুব পাকা সাঁতারুর মতন। অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠল। ছোটমাসি প্রথমটা ঠিক বুঝতে পারেননি, তিনি ভ্যাবাচেকা খেয়ে জিজ্ঞেস করলেন, কি হলো মেয়েটি হাসছে কেন? আমি বললাম, ওর বোধহয় খুব হাসি খুশি স্বভাব। তারপর ছোটমাসি বললেন, ওরা ওরা অত দূর চলে গেল কি করে? সাঁতার না জেনেই ওরা সাঁতার কাটছে? আমি বললাম, তোমারই মেয়ে তো, তুমি ভালো সাঁতার জানো, তাই ওদের আর শেখার দরকার হয়নি। রুমু ঝুমু এই সময় টুপ করে ডুবে গেল আর ওঠেই না, ওঠেই না। তখন ছোটমাসি খুব ভয় পেয়ে নিজেই শাড়ি টাড়ি পরা অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন। আমি ওর হাত টেনে ধরলাম। রুমু ঝুমু ডুব সাঁতার কেটে অনেক দূরে গিয়ে ভুস করে আবার মাথা তুলল। এবার ছোটমাসি বুঝলেন, গালে হাত দিয়ে বললেন, উমা ওরা সাঁতার জানে? এই তোরা কোথায় সাঁতার শিখলি, কবে শিখলি? রুমু ঝুমু চিত সাঁতার কাটতে কাটতে উত্তর দিল, ঠাকুর পুকুরে। ছোটমাসি আরো অবাক হয়ে বললেন, ঠাকুর পুকুরে? ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখলো? আমি বললাম, ঠাকুর পুকুর নাম যখন, নিশ্চয়ই সেখানে অনেক পুকুর আছে। ছোটমাসি বললেন, পুকুর কোথায়? আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে, সেটা তো পানায় ভরা, কেউ নামেই না। রুমু ঝুমু বলল, আমরা সেটাতেই সাঁতার শিখেছি। কে শেখালে? কেউ শেখায়নি মা, নিজে নিজে। ছোটমাসি ধপাস করে একটা বেঞ্চির ওপর বসে পড়ে বললেন, হায় হায় কি হবে, একা একা সাঁতার শেখা কি সাংঘাতিক কথা! আর ওই বিচ্ছিরি নোংরা পুকুর, কতকাল ওই নোংরা জল পরিষ্কার করা হয় না, সেটাতে নেমেছে আর আমারই মেয়েরা, ওরা বেঁচে আছে কি করে? হ্যাঁ রে নীলু, কি হলো বলতো? আমি বললাম, সত্যি তো, ওরা বেঁচে কি করে আছে, খুবই আশ্চর্যের ব্যাপার। রুমু ঝুমু তখন মনের আনন্দে জল তোল পার করে সাঁতার কেটে বেড়াচ্ছে।